नमस्कार আমার আপন জানেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জিবদের সবাই গিয়ে মানে সমাবেশে গিয়ে এমন কিছু মন্তব্য করলেন যেগুলো আমাদের কাছে প্রশ্ন একটা জায়গা তুলে দিচ্ছে যে কেন এসব বলছেন মমতা ব্যানার্জি তার মানে কি তিনি ঘাবড়াচ্ছেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে आज अपनारा जानें इमाम मुअज्जिम एक बिराट बड़ समावेश छिल बहु इमाम एवं मुअज्जिम जरा तारा जमायत हुए स्वभावचरित भावे মমতা বন্দ্যোপাধ্যায় सेखाने गेलें स्वाभाविक छिलो तिनि ए समस्त प्रतिश्रुति देवार कथा दिए गेलें तार प्रतिश्रुतिगुलो देखछिलाम शुनछिलाम एवं बुझछिलाम एरपर कि बोलें एरपर कि बोलें एई बलाबलिर मध्ये देखलाम हठात् करे तिनि एमन किछु प्रसंग निये एलें जे प्रसंगटा ओखाने किन्तु छिलो अप्रासंगिक अर्थात ইমাম মুয়াজ্জিমদের সভায় গিয়ে এই সমস্ত কথার দরকার কি ছিল আসলে রাজনীতি সে শহীদ দিবসই হোক বা যে কোনো জায়গায় হোক রাজনীতি করার জন্য কোনো দিবসের বা কোনো জায়গার অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেভাবেই হোক যে করেই হোক বিজেপি সরকারকে সরানোর একটা চেষ্টা তিনি দেখাচ্ছেন বা করছেন সেই চেষ্টা দেখা আমাদের একটা জিনিস মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চাপে আছেন কেন জানেন আসলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমাম মুয়াজ্জিমদের সভায় দাঁড়িয়ে তিনি বললেন কিন্তু সারদা কাণ্ডের কথা শুনুন আমরা কিন্তু পেছপা হই না আর কোন এজেন্সির ভয়ে মাথা নত করি না আপনারা দেখতে পাচ্ছেন কত চক্রান্ত করেছে সিপিএম সারদাকে নিয়ে এসেছিল ওরা ওদের বিরুদ্ধে একটাও কেস দেখতে পাচ্ছেন না কারণ আন্ডারস্ট্যান্ডিং পুরো আন্ডারস্ট্যান্ডিং করে রেখে দিয়েছে আর তৃণমূলের ছেলেপেলেদের সবাইকে ভয় দেখাচ্ছে ইডির কাউকে সিবিআই এর কাউকে এনআই এর কাজ নেই কর্ম নেই যত কিছু মাথা ব্যথা তৃণমূলকে নিতে কারণ কি শুনলেন তিনি বললেন সারদা কাণ্ড মানে সারদাটাকে নিয়ে এসেছে সিপিএম এর সময় অর্থাৎ চিট ফান্ড যেগুলো তৈরি হয়েছিল সিপিএম এর সময় কিন্তু মমতা ব্যানার্জি আপনার রাজত্ব কিন্তু অনেক চিটফান্ড কোম্পানির একদম প্রতিষ্ঠা দিবস আছে যেগুলো মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ঝেড়ে পালিয়ে গেছে সেগুলো কি করবেন যাই হোক আপনি সারদা প্রসঙ্গ তুললেন আমি আবার ফিরে আসি সিপিএম সারদাকে জন্ম দিয়েছে মানে সিপিএম জমানায় তৈরি হয়েছে আরে সিপিএম জমানায় তো তৃণমূল কংগ্রেসটাও তৈরি হয়েছে তাতে কি সেই জ্বালা তো আমরা ভুগছি কিন্তু সারদা তৈরি হয়েছে বলে সারদার লোকগুলো ঝেড়েছে তাই দোষটা সম্পূর্ণ আপনার সরকারের কারো হলো না সোজা চলে যাবে সিপিএম এর ঘাড়ে না সিপিএম কে আমি সমর্থন করি না কিন্তু সিপিএম এর এই দোষ চাপিয়ে দেওয়া সিপিএম এর ঘাড়ে এটাও কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখবে না ধরা পড়লেন কে মদন মিত্র মদন মিত্র কি সিপিএম ছিলেন ধরা পড়লেন কে আজকে যিনি আপনাদের মুখপাত্র মানে কুণাল ঘোষ তিনি কি সিপিএম এ ছিলেন তিনি তো তৃণমূলেই আছেন তৃণমূলেই ছিলেন সব তো তৃণমূলের সম্পদ তো তারা কি করে ধরা পড়লো তারা কি সব দুধে পাতে মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা কি ঢুকে পড়লো যে ধরা পড়ে গেল কেন আপনাদের দলের পেছনে যাচ্ছে আসলে এই প্রশ্নের মধ্যেই তো উত্তর এক জায়গায় লুকিয়ে ছিল সেটা হচ্ছে আপনাদের দলের পেছনেই তো সব যাবে কারণ এটা সবাই ওই সারদা থেকে রোজভ্যালি থেকে শুরু করে সব কাণ্ডে মোটামুটি জড়িত কেন সুদীপ ব্যানার্জি সোজা উড়িষ্যা জেলে রইল রোজভ্যালি কাণ্ডে এখন খাতা খোলা শুরু হয়েছে আপনারা অর্থাৎ আমার আপনজন যারা এই মুহূর্তে দেখছেন আপনারা হয়তো জানেন না যে আজকে কিন্তু সারদা কেসেও একজন প্রাক্তন অফিসারকে পুলিশ অফিসারকে অলরেডি চার্জশিট পাঠানো হয়েছে মানে সিবিআই চার্জশিটে তার নাম দিয়ে দিয়েছে অর্থাৎ এবার ওই সারদা কাণ্ডে কিন্তু তাকেও ডাকা হচ্ছে মানে একের পর এক কিন্তু ডাকা চলছে একদিকে যেমন দেখুন নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আপনারা পরপর আপনারা শুনছিলেন যেগুলো আমি পরপর প্রতিবেদন দিয়ে গেছি ব্রেকিং নিউজ ছিল যেমন প্রথমে ব্রেকিং নিউজ ছিল যে ইডির একদম হানা দিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি পদার্পণ করলেন ভারতবর্ষে এলেন তারপরেই ইডি কীভাবে হানা দিচ্ছে একের পর এক ঘরে অর্থাৎ একদম কী যেন নাম কালীঘাটের কাকু মানে সুজয় ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্র তার মেয়ে জামাইয়ের বাড়িতে হানা দিয়েছে তারপরে লিপসাইড মাউন্টসে হানা দিয়েছে এটা যেরকম জানলেন তার সঙ্গে আরও জানলেন যে পরপর দুটো সংবাদ আমি আপনাদের দিয়েছি দুটোই ব্রেকিং নিউজ ছিল এক তো সুপ্রিম কোর্টে গিয়ে এই যে পৌরসভায় যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিবিআই যাতে না লাগে তার জন্য তিনি চেষ্টা করেছিল রাজ্য সরকার চেষ্টা করেছিল সেখানেও সুপ্রিম কোর্টের ঝটকা তারপরে ঝটকা হচ্ছে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ পাওয়া সেখানেও ঝটকা অর্থাৎ দুটো ঝটকা পরপর এবং তার সঙ্গে সঙ্গে লিপসাইড মাউন্টসের তদন্ত হানা ইডিআই ইডির হানা সিবিআই হানা ওদিকে আবার সারদা কাণ্ডেও চার্জশিট পেশ করা মানে সব যেন একসঙ্গে একই দিনে পড়েছে ফলত মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ওই চাপটা নিতে পারেননি মানে আমার মনে হচ্ছে হতেই পারে একসঙ্গে এত কিছু হচ্ছে তিনি রেগে যেতেই পারেন তো সেই রেগে গিয়ে মনে হয় এই অভিব্যক্তিটা তার হয়েছে
এরপরে তিনি যে কথাগুলো বললেন, মানে সিপিএম এর সঙ্গে বিজেপির সেটিং, সিপিএম বিজেপির সেটিং, সিপিএম তৃণমূলের সেটিং, সিপিএম কংগ্রেসের সেটিং, মানে মানে সেটিং তত্ত্বটা সিপিএমকে ঘিরে যেন একই থাকছে, তাই না? আপনি আইএনডিআইএ জোটের কথা বলেছেন, আপনার লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে বিজেপিকে সরানো, তাই তো? কারণ আপনি নিজেই বলছেন আপনি কী খেতে, আপনার কী কী খাওয়ার ইচ্ছে, মানে কী খেতে চাইছেন, আপনার খিদে কিসের জন্য আছে, শুনুন কী বলেছেন। কিন্তু মনে রাখবেন আমার এখন একটাই খিদে, কি বলুন তো, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও। আর যে দুশ্মনরা বিজেপির থেকে টাকা নিয়ে আপনাদের মধ্যে ভাগাভাগি কাজ করবার চেষ্টা করবে, তাদের বলবেন কত কোটি পেয়েছো জবাব দাও, ওই টাকা গরিব লোকেদের দাও, ওই সব কথা বলে কিছু হবে। শুনলেন, তিনি কিন্তু বললেন তার খিদে আছে বিজেপিকে হাঁটানো। আচ্ছা, এই ইমাম মুয়াজ্জিনদের সভায় অ্যাকচুয়ালি কী হচ্ছিল? এই সমাবেশে, এই সমাবেশে ধর্মীয় আলোচনা হয়, এই সমাবেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কথা বলতে পারতেন, তিনি বলতে পারতেন তাদের জন্য কী করেছেন। হ্যাঁ, আপনাদের আবার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ হস্তে কিছু দানও করেছেন, যেমন হচ্ছে 500 টাকা করে ইমাম মুয়াজ্জিনদের প্রত্যেকের বাড়ি দিয়েছেন, সঙ্গে আবার যারা পুরোহিত আছে তাদের জন্য 500 টাকা করে বাড়িয়ে দিলেন, যারা যা পাচ্ছিলেন পুরোহিত ভাতা সেখানে 500 টাকা আরও বাড়লো, অর্থাৎ 500 টাকা তিনি দিলেন। কিন্তু তিনি এখানে আবার ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা অদ্ভুত জিনিস করলেন, সেটা হচ্ছে 5 লাখ টাকা অবধি তারা লোন পাবেন। শুনুন, তাই আপনাদের এই ভাতা চালু হয়েছিল ওয়াকফ থেকে, যেটা করা হয়েছিল টাকাটা আমরাই দিই, ওয়াকফ ডিস্ট্রিবিউশন করে। কবে চালু হয়েছিল? 12-13 12। আমি ওয়াকফকে বলবো কী সিস্টেম আমরা করে দেবো, গণি সাহেব এখানে আছেন, ইমামদের জন্য আমার ক্ষুদ্র সামর্থ্য, ইমামদের জন্য আমি 500 টাকা বাড়ালাম, মুয়াজ্জিনদের জন্যও 500 টাকা বাড়ালাম, আর পুরোহিতদের জন্যও 500 টাকা বাড়ালাম। আর ইমাম মুয়াজ্জিনরা যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান, 5 লক্ষ টাকা গভর্নমেন্ট গ্যারেন্টার আপনাদের দেবে এবং গভর্নমেন্ট জোগাড় করে দেবে, আপনারা ব্যবসা করুন, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, ঘর আমরা করে দেবো, যদিও বন্ধ করে দিয়েছে এখন আমরা আবার করে দেবো। শুনলেন, অর্থাৎ 5 লাখ টাকার লোন কিন্তু তারা পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে গরিব পুরোহিত যারা আছেন, যারা বাড়িতে বাড়িতে পুজো করেন, এমন অনেক গরিব ফ্যামিলি আছে, তাদেরকে কি 5 লাখ টাকা দেওয়া যায় না? মমতা ব্যানার্জি, আপনি কি বলেন? অর্থাৎ আমাদেরও তো প্রশ্ন থাকে যে তারা কোথায় যাবে? আপনি ইমামদের দিচ্ছেন, মুয়াজ্জিনদের দিচ্ছেন, আপনি আবার দিচ্ছেন পুরোহিতদেরও, কিন্তু ইমাম মুয়াজ্জিনরা তারা পাবে 5 লাখ টাকা লোন, তার গ্যারেন্টার আপনি থাকছেন, প্রথম টাকাটা আপনি ইনভেস্ট করবেন, সবই সরকার করে দেবে, মানে ভোটের জন্য, এই ভোট আসছে লোকসভা ভোট তার জন্য, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। আর এই পুরোহিত যারা আছেন তাদের জন্য, তাদের 5 লাখ টাকা পাওয়ার কোনো যোগ্যতা নেই, তারা পাবে না, দেবেন না আপনি, ভাববেন আমার আপনজন আপনারা। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই ভাগ করে দিয়েছেন আমাদের, অর্থাৎ কোথাও যেন ভাগাভাগিতে আমরা বিভক্ত হয়ে আছি। আরও একটা জিনিস আমরা জানলাম যে ওয়াকফ বোর্ডের টাকা নয় কিন্তু এটা, অনেকে বলেন ওয়াকফের টাকা আমাদের দেওয়া হয়, আজ কিন্তু আপনারা সবাই শুনলেন যে এই টাকাটা এই রাজ্য সরকার দিচ্ছে, মানে আমার আপনার ট্যাক্সের টাকা, তাই তো? সেটা দিচ্ছেন তিনি ইমাম মুয়াজ্জিনদের, অর্থাৎ এই ওয়াকফ বোর্ডের টাকা দিচ্ছে, এই কথাটা যারা বলেন মুসলিমরা অনেকে আমাকে লিখেছেন, দেখলাম এই টাকাটা ইমাম মাতা কে দেয়, এটা ওয়াকফ বোর্ডের টাকা। আজকে মমতা ব্যানার্জি নিজে বললেন যে ওয়াকফ বোর্ড খালি এটাকে পাঠিয়ে দেয়, মানে ওই পিওনের মতো কাজ দিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট করা। এটা যদি সত্যি হয় তাহলে তো সমস্ত কিছুই আপনারা ভুল বলতেন, এতদিন যা বলেছিলেন, মানে মুসলিমরা যারা বলেন যে ওয়াকফ বোর্ডের টাকা আমাদের কাছে আসে, সব মিথ্যে, আমরা দিই, মানে আমরা ট্যাক্স দিই, সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছচ্ছে। যাক, আমরা কোনোদিন আপত্তি করিনি, তবে আমরা আপত্তি করি এখানে যে যদি ইমাম মুয়াজ্জিনরা 5 লাখ টাকা পায় লোন, তাহলে পুরোহিতরা, গরিব পুরোহিতরা, তারাও 5 লাখ টাকা করে লোন পাক। মুসলিম সমাজের কতটা উন্নতি হবে আমি জানি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। আসলে তিনি জানেন এখান থেকেই আটকে দেওয়া যাবে সব কিছু, মানে লোকসভা ভোটের আগে ইউনাইটেড রাখতে হবে, তা রাখছিল ফুরফুরা শরীফের দিকে, কেন এগুলো করছেন, কেন ভোটে নামছেন, অর্থাৎ ফুরফুরা শরীফ তো নয়, আসল টার্গেট হচ্ছে নওশাদ সিদ্দিকী।
নওশাদ সিদ্দিকীকে নিয়ে কিন্তু সমস্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় ছত্র ছত্র ছিল আজকে, নওশাদ সিদ্দিকী কেন এগুলো করছেন, মানে এই ব্যাপারটা নাম না করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। বিজেপি তাকে টাকা দিচ্ছে, কে দিচ্ছে, টাকা দিচ্ছে না দিচ্ছে সব বলে দিচ্ছেন। আর নওশাদ সিদ্দিকী দলটা যে আগামী দিনে তৃণমূলের মুসলিম ভোটের দিকে থাবা বসাচ্ছে এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই এই সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একটা চাপে আছেন। একদিকে লিপস অ্যান্ড বাউন্সে ইরিহানা, কালীঘাটের কাকুর ওই ছেলে বৌমার বাড়িতে হানা, সে মানে মেয়ে জামাইয়ের বাড়িতে হানা, তার সঙ্গে সঙ্গে আরও চারিদিকে হানা, সিবিআইয়ের চার্জশিট পেশ করা সারদাকাণ্ডে একের পর এক তদন্ত হুড়ুর করে এগিয়ে যাওয়া, মানে হঠাৎ করে যেন আজকে সব কিছু কীরকম হয়ে গেছে। আবার তার সঙ্গে সঙ্গে একদম সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়া, জোড়া ধাক্কা, সব কিছু যেন গুলিয়ে গেছে আমার মনে হলো। আমার ধারণা ভুল হতে পারে, এবার আপনি বলুন তো, আপনি এতক্ষণ ধরে দেখলেন, আপনার কী মনে, আমি ঠিক বলছি নাকি ভুল? সব কিছু কীরকম যেন একটা তালেগুলো অম্বলে হয়ে গেছে না? এবং তার মধ্যে একটা জিনিস পরিষ্কার বেরিয়ে আসছে যে এবারে খুব চাপে আছেন তিনি। একদিকে লোকসভা ভোট, সেখানে কী করবেন, বিজেপি এখানে ভোট নিয়ে নিতে পারে সেই জায়গায় আছে, আরেকদিকে ভাবছেন নওশাদ সিদ্দিকী যদি ভোট কাটে কী করবো, আরেকদিকে আবার এই সমস্ত সিবিআইডির চাপ, সুপ্রিম কোর্টের চাপ। যাই হোক, আমি আমার তরফ থেকে সবটা আপনাদের বললাম, এবার আপনি বলুন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি আমার কথা ঠিক হয় কমেন্টস করে জানাবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর যদি আপনি নতুন এসে দেখেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, তারপর আমার আপনজন হবেন, তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্ধবার্তায়। অবশ্যই আজকে মেরা বাঙ্গালটা দেখতে ভুলবেন না, মেরা বাঙ্গাল দেখুন, তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।